মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকার করে নিয়েছেন। তবে এখনও নির্বাচনে তার হারের জন্য ষড়যন্ত্রতত্ত্বের ভুয়া অভিযোগ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ রোববার বাইডেনের নাম উল্লেখ না করে এক টুইট বার্তায় বলেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে তিনি জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। চরম বামপন্থী মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃত্ববাদী কায়দায় ভোট গণনার কাজ তদারকি করেছে। এদের দুর্নাম রয়েছে, এসব কাজ করার জন্য তারা মোটেই উপযুক্ত নয়। তারা টেক্সাসে কাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়নি। ভুয়া ও নীরব গণমাধ্যম এবং আরও অনেক কিছু এর সঙ্গে জড়িত ছিল। সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গণনার সময় নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। ভোট গণনায় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সফটওয়্যার বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির খবর কোথাও পাওয়া যায়নি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।